জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে হাওড়ার আলামপুরের জাতীয় সড়কের ধার বরাবর বিআইনি নির্মাণ উচ্ছেদের কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জানা যায়, গত কয়েক সপ্তাহ আগে নোটিশ দেওয়া হয়েছিল সরকারি জমি দখল করে গড়ে ওঠা দোকানঘর ভেঙে নেওয়ার। কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরেও নির্দেশ মেনে ভাঙার কাজ সম্পন্ন হয়নি। আজ হাইওয়ে কর্তৃপক্ষ ভাঙার কাজ শুরু করে, সেখানেই শুরু হয় বিপত্তি। জানা যায়, আলামপুর সংলগ্ন একটি গুরুদুয়ার রয়েছে, তাদের কথায় জানা যায় নির্দেশ মতো কয়েকদিন ধরে নিজেরা ভেঙে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। ওই সমস্ত মানুষের অভিযোগ, হাইওয়ে কর্তৃপক্ষ হঠাৎই ভাঙার কাজ শুরু করে, তাতে বসবাসরত পুরুষ ও মহিলারা রীতিমতো সমস্যায় পড়েছে। অন্যদিকে হাইওয়ে কর্তৃপক্ষ জানায়, গত কয়েক সপ্তাহ আগে নোটিশ দেওয়া হয়েছিল নিকাশি ব্যবস্থা বন্ধ থাকার কারণে এই বর্ষায় মার্শিলা গ্রাম পঞ্চায়েতের জনবহুল এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার জন্যে। হাইওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাস্তার ধার বরাবর নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিয়ম মেনে। গেছিলাম সেই দাগ অনুযায়ী আমরা তার থেকে এক ফুট পিছনে করে আমরা দেয়াল করছি, কিন্তু পাশের বিল্ডিংগুলো দেখুন, তাতে 15 ফুট বিল্ডিংটা আছে, কিন্তু সেই বিল্ডিংয়ে কোনো টাচ করেনি। তাহলে দেখেন নিশ্চয়ই এটা কোনো কারণ আছে, কেন আমাদের গুরুদ্বারের উপরে আঘাত করলো কেন? পাশের বিল্ডিং তো সেই একই জায়গায়, একই রাস্তায়, একই সেম জায়গা, কিন্তু পাশে দেখুন, আপনারা দেখুন বিল্ডিংটা, আর আমাদের এখানে সব ভাঙাচুর। আমরা কোথায় যাবো? আমরা গুরুদ্বারা কোথায় যাবো? রাস্তাবেলা কোনো একটা গেট নেই, দেখুন সব খোলা, ওপেন, আমাদের সব কিছু ওপেন, কোনো গেট নেই, গুরুদ্বারা কোনো গেট নেই, কোনো তালা তালা মারা কোনো সিস্টেম নাই, 24 ঘন্টা খোলা থাকে। এর জন্য কে দায়ী হবে? আমরা এটাই প্রতিবাদ করছি যে এর জন্য আমরা ইয়ে চাই। আপনাদের যে নিউজের পক্ষে যে এসছেন, আপনাদের অশেষ ধন্যবাদ যে আপনারা মিডিয়া আমাদের এই খবরটা সব জায়গায় ছড়িয়ে দেবেন। দেখুন আপনাদের সামনে জিনিসগুলো, এর পাশাপাশি এর লোকেরা বলবে ইনসিডেন্ট ম্যানেজার NHI NH-16 এর তরফ থেকে ক্যাপ্টেন অশোক কুমার বলছি। এই যে বিল্ডিং বা গুরুদ্বারার যে ওয়াল ছিল, এটা NHI ল্যান্ডের উপরে, জমিনের উপরে, সরকারি গভর্নমেন্ট জমিনের উপরে এরা মানে কব্জা করে ঘর বাড়ি করেছে, বা গুরুদ্বারার যে প্রাচীর করেছিল ওরা করেছিল। ওদের আমরা আজকে কয়েক বছর ধরে বলা হচ্ছে, গ্রামবাসীর, মাছিলা গ্রামবাসী, আলমপুরের গ্রামবাসীরা জলের মধ্যে আছে। আমাকে BDO সাহেব লেটার দিয়েছিল আমাদেরকে, আমাকে PD সাহেব, NHI PDG আছেন চৌধুরী সাহেব, উনি বললেন তুমি যাও, যে আমাদের মার্কিং করে, আমাদের সার্ভিয়ার দিয়ে মার্কিং করা আছে, করে ওদেরকে এক মাস, আজকে প্রায় 20-22 দিন হয়ে গেল, ওদেরকে টাইম দিয়েছিলাম যে আপনারা নিজেরা কেটে নেন, বিল্ডিং কেটে নেন, তাকি NHI জায়গার উপরে কোনো এনক্রোচমেন্ট থাকবে না। এটা BDO সাহেব লেটার দিয়েছেন, আর জলের প্রবলেমটার জন্য BDO সাহেব NHI লেটার দিয়েছিল। আমরা সেই অনুসার আমরা ল্যান্ড মার্কিং করেছি, যেটা NHI গভর্নমেন্টের সরকারি জমিন আছে, যারা বসছিল তারা তারা নিজেরাও জানে। আজকে গুরুদুয়ারা পাবলিক স্কুল যেটা, ওনারা নিজেরা বললেন যে আমরা, আপনি আগে এই দিকটা কাটুন, তারপরে আমাদের দিবারগুলো ভাঙবেন। ওরা নিজেরা থেকে দিবারটাকে ভেঙে নিয়েছে, লেবার দিয়েও কিছু কাজ করিয়েছে, এবং তারা নিজেরা করছে। আমাকে বললো আপনি দিবারটা আমাদের যে আছে ভেঙে দেন, নাহলে তো ড্রেন হবে না। তো আমাদের যেখানে জায়গা NHI জায়গার উপরে আমরা এই কাজটা করছি। হাওড়া থেকে রাকেশ মাইকেল, রিপোর্ট টাইমস বাংলা।